পূর্বের ঘোষণা মতো আমরা যে লাইভে আসার কথা সে লাইভটা আমরা শুরু করতে চাইছি। তো প্রথমে পরিচয়ের আর কিছু নাই, আপনারা সবাই জানেন যে আমাদের এখানে রায়পুর ব্লক কমিটির সদস্য আমাদের পিছন থেকে শুরু আছে, এই যে অমিয় মাহাতো, তারপর আমাদের বীরেন্দ্রনাথ মাহাতো, বাঁকুড়া জেলা কমিটির যুগ্ম সম্পাদক বীরেন্দ্রনাথ মাহাতো, আমি সঞ্জয় কুমার মাহাতো, আদিবাসী কর্মী সমাজের সেন্ট্রাল কমিটির জয়েন্ট সেক্রেটারি। তো পূর্বের ঘোষণা মতো আমরা লাইভে আসছি। তো লাইভে শুরু করার আগে শুরু তো হয়েই গেছে, দেখুন আমি মানে মূল বিষয়টাই চলে যাচ্ছি যে কুর্মী জনজাতির যে দীর্ঘদিনের লড়াই, এই লড়াই সংগ্রামটা মানে যদি আমি এই পর্বের ধরি দীর্ঘদিন ধরে চলছে, যেদিন মানে প্রায় 1957 সালের পরে কিন্তু কুর্মী বুঝতে পারে যে কুর্মীকে লিস্টে রাখা হয় না, তার আগে পর্যন্ত কিন্তু লিস্টে না রাখলেও এই এসটি হিসাবে যে ফ্যাসিলিটি সেগুলা কুর্মীদেরকে দেওয়া হয়েছে। যেমন রায়পুর বিধানসভা থেকে শুরু করে এসটি সিটে দাঁড়ানোর কুর্মীদের দেওয়া হয়েছে, সেগুলা সেই 57 সাল পর্যন্ত সেগুলা যেহেতু কুর্মীরা পাইছে সেই সময় তাহলে আন্দোলনটা হয়নি, তার পরবর্তীকালে যখন দেখলে যে কুর্মীদেরকে লিস্ট থেকে হটানো হয়েছে তখন থেকে কিন্তু আন্দোলনটা শুরু হয়েছে। তো এই দ্বিতীয় পর্বে আন্দোলনটা যদি আমরা মানে চরম আকারের কথা বলি, তার আগে যে আন্দোলনগুলো হয়েছিল আমরা সচরাচর আমাদের যারা নেতৃত্ব দিয়েছিলেন যারা রিটায়ার পার্সন তা সেই হিসাবে আমি ধরব, যেমন তারা অক্লান্ত পরিশ্রম করে প্রথমে প্রথমে গায়ে গায়ে পাড়ায় পাড়ায় এটার বীজ বপন করে করেছেন, সেই জন্য তাদের এই আন্দোলনকে অবশ্যই সম্মান জানানো কর্তব্য। তো আমি যেটা বলতে চাইছি যে 2004 সাল থেকে এই আন্দোলন কিন্তু মাত্রা পায় এবং 14 সালে অজিত প্রসাদ মাহাতোর নেতৃত্বে আদিবাসী কুর্মী সমাজ বা পূর্বাঞ্চল কুর্মী সমাজ এই আন্দোলনকে চরম আকারে বা মাত্রায় নিয়ে যাওয়ার যে ভূমিকাটা সেটা অজিত প্রসাদ মাহাতোর হাত ধরেই হয়েছে। তো ঘটনাটা হচ্ছে 2004 সাল, 2004 সালেই কিন্তু আমি বলতে চাইছি যে বর্তমানে যিনি ট্রাইবেল মন্ত্রী আছেন অর্জুন মুন্ডা, তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখনই ক্যাবিনেটে পাশ করে উনি কিন্তু কুর্মীকে এসটি করার বিষয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পাঠানো। তো এই পাঠানোর পূর্বেও কিন্তু অনেক ইতিহাস আছে, এখানে আপনারা জানেন যে 94 সালে যখন মমতা ব্যানার্জি এমপি ছিলেন তখন কিন্তু সুপারিশ করেন, চিত্ত মাহাতো সুপারিশ করেছিলেন এমপি পুরুলিয়া, বাঁকুড়ার এমপি বাসুদেব আচার্য সুপারিশ করেছিলেন, এই ছাড়াও আমাদের ঝুনকা সম্মেলনে জানেন যে শিবু সোরেন এমপি ঝাড়খণ্ড রাজ্যের এবং মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি সেটা পাঠা সুপারিশ করেছিলেন। তার পরবর্তীকালে 2004 সালের পর থেকে কিন্তু এটা শুরু হয়। তো 2004 সাল থেকে আন্দোলনটা আমরা বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল আন্দোলনটা যেভাবে শুরু হয়েছিল এই আন্দোলনটা চলতে চলতে 14 সালের ডুনকু মহাসম্মেলনের পর থেকে বর্তমান এই আন্দোলন। তো এই আন্দোলন চলাকালীন যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে সেইগুলো নিয়েই আজ বিশেষ করে আমরা আলোচনায় আসতে চাইছি। যে প্রাথমিক শর্তই ছিল যারা 1931 সালে সোশিও ইকোনমিক অ্যান্ড কাস্ট সেন্সাস যেটা হয়েছিল সেইখানে যারা ব্রিটিশ গভর্নমেন্টের লিস্টে ছিল তাদেরকে কিন্তু স্বাধীন ভারতবর্ষের
ট্রাইবেল লিস্টে আনা হয়েছিল ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, সেরকম 13টা জাতি ছিল, তো 20কে বাদ দিয়ে 12টাকে নেওয়া হয়েছে। তো বর্তমানে কিন্তু আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের যে শিডিউল ট্রাইব লিস্ট, সেই লিস্টে 40টা কিন্তু জাতি আছে। তো এই 40টা জাতি আসার পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে 12 থেকে 40 হওয়াতে তারও কিন্তু কোনো আপত্তি ছিল না, মানে লিস্টের আদিবাসীদের আপত্তি ছিল না। কিন্তু বর্তমানে এই কুর্মী জনজাতিকে এসটি লিস্টে আনার জন্য বর্তমান যারা লিস্টের আদিবাসী আছে তারা একটা ফোরাম তৈরি করে আমাদের এই আন্দোলনের বিরোধিতা নামিয়েছে। এতদিন পর্যন্ত কিন্তু 12 থেকে 40 হওয়াতে কোনো তাদের আপত্তি ছিল না। তো এখন এই কুর্মীর ক্ষেত্রে যে কী কারণে আপত্তি হচ্ছে সেটা ম্যানমেড কিনা সেটা আমরা যদিও দেখছি, তো এই কুর্মী জনজাতির যে দীর্ঘদিনের লড়াই, এই লড়াইয়ে আমরা দেখেছি যে কুর্মী কত শান্তিপূর্ণ জাতি, কত সহনশীল জাতি, যে এতদিন বৈষম্য করে রাখার পরেও কিন্তু কুর্মী সেরকমভাবে মাথা ঘামায় নেই। তাছাড়া দেখেছি যে লিস্টের আদিবাসীদের কিছু কিছু নেতৃত্ব বা নেতা এমনভাবে কুৎসিত ভাষায় কুর্মী আন্দোলনকে আক্রমণ করেছে, কখনো ক্ষত্রিয় কুর্মী, কখনো ও আদিবাসী কুর্মী, কখনো বাই নেমে বিভিন্নভাবে আক্রমণ করেছে, কিন্তু কত সহনশীলতার পরিচয় দিয়েছে তার জন্য কুর্মী জনজাতির মানুষদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যে পরবর্তী প্রেক্ষাপটটা যেটা নিয়ে বলার চিন্তা ভাবনা ছিল বা আছে সেটা হচ্ছে শুধু যে লিস্টের আদিবাসীরাকে মাঠে নামানো হয়েছে কুর্মী আন্দোলনকে দমন করার জন্য বা এর বিরোধিতা করার জন্য, সেটাই না, রাষ্ট্রীয় দমন পীড়ন সৃষ্টি করা হয়েছে কুর্মী জাতির এই আন্দোলনের বিরুদ্ধে, রাষ্ট্রীয় দমন পীড়ন। এটা এক প্রকার পুলিশি সন্ত্রাস তৈরি করা হচ্ছে কুর্মী জনজাতির উপরে, পুলিশি সন্ত্রাস। কিরকম দেখুন, আমরা 22 সালে মূলত একটা রেল অবরোধ কর্মসূচি 20 সেপ্টেম্বর, তার আগে অনেকবার নিয়েছি 16 সালে 17 সালে, সেগুলো আমরা তখন সেভাবে সংগঠিত ছিলাম নাই, সেই হিসাবেই হয়তো ফলপ্রসূ করতে পারিনি। কিন্তু 22 সালের 20 সেপ্টেম্বরের পরে 120 ঘন্টা অবরোধের পর সরকার আন্দোলনকে দমন করতেই বলুন আর আন্দোলনকে মানে সঠিকভাবে এই আন্দোলনকে ফলপ্রসূ বা এদের দাবি মানার তাগিদেই বলুন, সেটাকে করার উদ্দেশ্য নিয়েই আলাপ আলোচনার টেবিল ওনারা পাঠিয়েছিলেন এবং ওনারা সঠিকভাবে সেটা করার জন্যও চিন্তা ভাবনা করেছিলেন। কিন্তু পরবর্তীকালে দেখিলাম যে সরকার কেবল প্রলোভন দিয়ে চলেছে, কিন্তু সরকার সেরকম কোনো পদক্ষেপ নেয়নি। তারপর 2005 সাল, এই 2005 সাল বলছি, 23 সালের 5ই এপ্রিল সরকার তো গাঝাড়া দিয়ে দিল, কোনো আলোচনায় ডাকিলে তো আমরা জানতাম বা জানি যে এই আলোচনাটা ফলপ্রসূ হবে কি না, কারণ আর আলোচনার কিছু ছিল নাই, কারণ আমাদের এই ফার্দার কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশন পাঠানোটাই এক এবং অদ্বিতীয় দাবি ছিল, কিন্তু সরকার সেটা মানে নেই। তারপরে 23 সালে আমরা 20 সেপ্টেম্বর পুনরায় যখন রেল মানে অবরোধ ডাকি, তখন আপনারা দেখেছেন যে এই রাষ্ট্রীয় সন্ত্রাস বা পুলিশি সন্ত্রাস কিভাবে কুর্মীর উপরে নামে আসছে। কিছু অছিলায় এই কুর্মী আন্দোলনকারীদেরকে আটকানো হয়েছে, কিছু মিথ্যা মামলা কুর্মী যারা নেতৃত্ব আছে সেই মিথ্যা মামলা কুর্মীদের উপর দেওয়া হয়েছে। 20 সেপ্টেম্বর 2023 যাতে আমরা রেল অবরোধ করতে না পারি সেটা কুর্মী জনজাতির বা আন্দোলনকারী মানুষদের উপর পুলিশের মানে যে রণংদেহী মূর্তি সেটা আমরা দেখেছি, জল কামান থেকে শুরু করে রাজ্যের যত যে ফোর্স ছিল মনে হয় এই জঙ্গলমহলে কুর্মীদের আন্দোলনকে দমন করার জন্য নামাইছিল। তো এই এই যে দমন পীড়ন কুর্মীদের প্রতি, পুলিশি দমন পীড়ন চালিয়ে এই কুর্মীর হক
যে দাবি হক যে অধিকার সেই অধিকার কিন্তু আলাপ আলোচনায় নিয়ে আসা হয়নি এখনো পর্যন্ত যে কমেনের জাস্টিফিকেশন সেটা দেওয়া হচ্ছে নাই অথচ অভিষেক ব্যানার্জি যখন এই জঙ্গলমহলে প্রবেশ করেছিল আমরা ঘোষিত কর্মসূচি ছিল যারাই এলাকায় যে নেতৃত্বই প্রবেশ করবে আমরা আমাদের দাবি দেবো জানাবো কোন জায়গায় উনি দাঁড়াইছেন কোন জায়গায় দিলীপ ঘোষ কোন জায়গায় কান্তি গাঙ্গুলি কোন জায়গায় সৃজন ভট্টাচার্য বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন নেতৃত্বকে শুভেন্দু অধিকারী বিভিন্ন নেতৃত্বকে আমরা কিন্তু আমাদের দাবি জানাইছি তো সেই পরিপ্রেক্ষিতে অভিষেক ব্যানার্জিকে আমরা জানানোর পরিপ্রেক্ষিতে কিছু মিথ্যা মামলা কখন মামলাগুলো দেওয়া হলো যখন আমরা পুনরায় 20 সেপ্টেম্বর রেল অবরোধ কর্মসূচিকে সফল করার উদ্দেশ্য নিয়ে কর্মসূচির ডাক দিলাম তখন কিন্তু সেই মিথ্যা মামলাগুলোকে মাথা চালা দেওয়া হলো কখনো ডেকে কাকু অ্যারেস্ট করা হয়েছে অ্যারেস্ট করার পর তাদেরকে অযথা হয়রান করা হয়েছে কাকুকে দরজা জানালা ভেঙে তুলে নিয়ে যাওয়া হয়েছে যেমন তুহিন মাহাতোকে তুলে নিয়ে যাওয়া হয়েছে দরজা জানালা ভেঙে ঘরে চাবি দিয়ে থাকা সত্ত্বেও এই যে পুলিশি অত্যাচার কর্মী জনজাতির মানুষদের উপরে শুরুটা করল সরকার এরপরেও কিন্তু কর্মীরা সহনশীলতার পরিচয় দিয়েছে এই সহনশীলতা বা এই সহ্য ক্ষমতা যেটা এইটা কিন্তু নদী সৃষ্টি করেছে আমরা যতগুলো আন্দোলন করেছি দেখুন আমরা রেল অবরোধ করেছি একটা পাথর ছড়াইনি বোম্বে রোডের একটা পাতা ছিঁড়েনি কোন জায়গায় অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি দুর্ঘটনা ঘটেনি অথচ এই আন্দোলনকে দমন পীড়ন করা হচ্ছে কিন্তু ইয়ার যে মূল সমস্যা সেই মূল সমস্যায় কুঠারাঘাত করার জন্য কোনো ব্যবস্থা হয়নি অথচ আন্দোলনকে দমন করা চলছে কি কারণে কিসের এত একটা স্বাধীন রাষ্ট্রে মত প্রকাশের অধিকার সবারই আছে স্বাধীন রাষ্ট্রে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করার রীতি রেওয়াজ আছে সেই রীতি রেওয়াজকে আজকে দমন করা হচ্ছে শুধু পশ্চিমবঙ্গেও ঝাড়খণ্ডও করা হচ্ছে আমাদের 19 জনকে ঝাড়খণ্ড রাজ্যে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে তারা প্রায় 56 দিন জেল খাটে 70 দিন তারা প্রায় জেল খাটল আমাদের বাঁকুড়া জেলায় 2 জন জেল খাটিয়েছে আপনারা জানেন 14 দিন করে 21 বছর বয়সে সব থেকে কনিষ্ঠ নেতৃত্ব সুমিত মাহাতো নামে সুমিত মাহাতো ঝাড়খণ্ডে এবং আমাদের মেদিনীপুর জেলায় জেলে ছিল 5 জন এছাড়াও তার আগের পর্বে আপনারা জানেন যে রাজেশ মাহাতোর নেতৃত্বে যে আন্দোলন হচ্ছিল সেই আন্দোলনেও 17 জন প্রায় জেলে ছিল ওইদিকে পুরুলিয়ায় একটা মিছিলকে কেন্দ্র করে অযথা পুলিশ কিন্তু 17 জনকে জেল দিয়ে দিল এই যে অযথা মামলা মোকদ্দমা কর্মী আন্দোলনের বিরুদ্ধে নেওয়া হচ্ছে এটা হচ্ছে পুলিশি সন্ত্রাস কিন্তু কোন কোন পক্ষ থেকে না আমলারা না রাজনৈতিক নেতারা এমএলএ এমপিরা কেউ কিন্তু এই বিষয়ে কর্ণপাত করে না এটা যে মূল সমস্যা সেই সমস্যায় কেউ ঢুকার চেষ্টা করে না কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের আমি বক্তব্য শুনেছি সমস্ত রাজনৈতিক দল বলছে কুর্মী বনাম আদিবাসীদের মধ্যে বিভাজন নীতি নিয়েছে বিভাজন নীতিতে কে নিয়েছে কিসের বিভাজন সেটা কেউ ঢুকছে না কুর্মীরা আসল যে সত্যি সত্যি আদিবাসী জনজাতি বটে কি না সেটাকে কর্ণপাত করছেন আজ এই কুর্মী আন্দোলন কুর্মী জাতিকে নিয়ে আপনারা দেখেছেন যে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পিএইচডি পাচ্ছে এই কুর্মী আন্দোলনকে যারা রিসার্চ করছে আজ ন্যাশনাল নিউজ হচ্ছে আজ রিসার্চ পেপার প্রকাশ পাচ্ছে সেগুলোই কুর্মী কুর্মিয়ালি এই সংস্কৃতি নিয়ে আজ রিসার্চ চলছে তারা পিএইচডি করছে আমাদের এই ইন করম মকর বাঁধনা জিতিয়া ছাতা এগুলো নিয়ে রিসার্চ চলছে তারা বিনিময়ে কি বলছে কুর্মীরা হিন্দু হয়ে গেছে কুর্মীদের উপর হিন্দুত্ববাদ চাপাই দেওয়ার পর চাপাইল কারা চাপাচ্ছে কারা একটা প্রকৃতি পূজককে আজ মূর্তি পূজকে পরিণত করছে কারা কিসের জন্য জল জঙ্গল জমির অধিকার যাতে এই এলাকার মানুষ না করতে পারে তার জন্য এদেরকে প্রকৃত পূজক থেকে
মূর্তি পূজোকে কনভার্ট করা হচ্ছে। একমাত্র উদ্দেশ্য হচ্ছে জল জঙ্গল জমির অধিকার এরা যাতে আর না পায়। ফলে কি হবে, কুর্মীকে হটাই আজ ড্যাম তৈরি হয়েছে, কুর্মীকে হটাই আজ শিল্পাঞ্চল তৈরি হয়েছে, কুর্মীকে হটাই আজ খনি তৈরি হচ্ছে কুর্মীর জমিতে, আর বগল বাজাচ্ছে বর্তমান লিস্টের আদিবাসী। বাহ, শুরু হয়েছে ভাই, আপনাদেরও তো উপেক্ষা করতে হবে। এই কুর্মীর যেমন দমন পীড়ন করে প্রকৃত পূজক থেকে মূর্তি পূজকে কনভার্টের যে অপচেষ্টা করে আজকে এই এলাকার জন জঙ্গল জমির অধিকার হরণ করা হয়েছে, তেমনি আপনারাও অপেক্ষা করুন, চাপাচামি শুরু হয়ে গেছে। ডুকুরা প্রকল্প তৈরি হচ্ছে, শুধুমাত্র বিভাজন করছে ওই উদ্দেশ্যে যে কুর্মী আর লিস্টের আদিবাসীকে যদি বিভাজিত করে রাখা যায়, কারণ কুর্মীরাই একমাত্র জাতি যারা কিন্তু লড়াই সংগ্রাম করেছে নিজেদের জীবন জীবিকার উদ্দেশ্যে। আজ ঝাড়খণ্ড আন্দোলন, ঝাড়খণ্ড রাজ্য প্রতিষ্ঠা, কতজন শহীদ হয়েছে তার শতকরা পার্সেন্টেজ আপনি লক্ষ্য করুন, কুর্মী। আজ এলাকায় মাওবাদী আন্দোলন সংগঠিত হয়েছে, মারিছে কাকে, কুর্মীকে। জনসাধারণ কমিটি তৈরি হয়েছে, মারিছে কাকে, কুর্মীকে। কুর্মী কিন্তু আন্দোলন থেকে পিছু হটে নাই, কুর্মী আন্দোলন করতে জানে। আপনারা দমন পীড়ন নীতি নিয়েছেন, এই দমন পীড়ন নীতি আমরা এই আন্দোলনে 15-20% মানুষ ছিলাম এতদিন পর্যন্ত। এই আন্দোলনে শুধুমাত্র এই কালো চামড়ার খরখসে চামড়ার মানুষজনরাই ছিলাম, এখন কিন্তু ফুচ্চ চামড়া শিক্ষিত যুব সমাজ মহিলা সব আসছে, পিএইচডি করা মহিলারা আসছে, কখন নার্স আসছে, কোথাও ডাক্তার আসছে, কোথাও সিভিল সার্ভিসের লোকেরাও কিন্তু এই আন্দোলনে এখন আসছে। এই আন্দোলন কাজ দমাতে পারবেন নাই। আদিবাসী কুর্মী সমাজ অজিত প্রসাদ মাহাতর নেতৃত্বে দিকে দিকে কিন্তু মহিলা সংগঠন সংগঠিত হচ্ছে। আজ কলমের সাথে সাথে পঠিনও আসছে, চারদিকে যুব সমাজ খেপে উঠেছে। এই আন্দোলনকে এত সহজে আর দমন করতে পারবেন নাই, তাই সময় থাকতে বলব, কুর্মীরা এখনো সহনশীলতার পরিচয় দিয়েছে। সব নেতারা বলছি কুর্মী আদিবাসীদের মধ্যে বিভাজনের কথা বলছে, রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করছে। কারো কারো মুখে শুনেছি মণিপুর, আরে ভাই মণিপুর আর কুর্মী আন্দোলন দুটা সম্পূর্ণ আলাদা, কুর্মীরা লিস্টেড আদিবাসী ছিল বলেই এরা খুঁজেছে, এরা চাইছে পুনরুদ্ধার করার চেষ্টা চালাচ্ছে, আর মণিপুরে ওরা হওয়ার চেষ্টা করছে বহিরাগত লোকেদের উঠা চেষ্টা। আর আমরা এই এই এলাকার ভূমিপত্র এই দেশটাকে গড়েছি, রাজ্যটাকে গড়েছি, ভূমিটাকে তৈরি করেছি, আমরা বহিরাগত নই। আমরা তার কাঁটা টপকে আসার লোক লই, আমরা রোহিঙ্গা লই, আমরা উদ্বাস্তু লই, বন কাটিয়ে নদী বাঁধে পাহাড় পরিষ্কার করে আজ আমরা তো তৈরি করেছি এই দেশটাকে। সেই দেশে আজ আমরা দেশের নাগরিক পরাধীনের পরাধীন নাগরিকের মতো বাস করছি, শুধুমাত্র চক্রান্ত করছে আমাদের উপরে কিছু রাজনৈতিক চক্রান্তকারীরা, কিছু প্রশাসনিক আমলারা, কিন্তু সমস্যা সমাধানের কোনো ব্যবস্থা কেউ নিচ্ছে নাই, আলাপ আলোচনার টেবিল কেউ তৈরি করছে নাই। যখন আমরা বড় আন্দোলনের ডাক দিব তখন রাষ্ট্রীয় সন্ত্রাস নামিয়ে আসছে, কিন্তু আলোচনার টেবিল নাই। হয় ঘোষণা করতে হবে যে কুর্মী জাতি আদিবাসী নয়, তার অধিকার নাই, আপনারা ঘোষণা করুন, যতগুলো সংগঠন আছে অবৈধ ঘোষণা করুন, নচেত আন্দোলনের কিন্তু আমরা ধার বাড়াচ্ছি। আদিবাসী কুর্মী সমাজ এই মহিলা সংগঠন তৈরি হচ্ছে, দিকে দিকে হবে,
60 साल পর্যন্ত আন্দোলন আজ পৌঁছে গেছে। কিছুদিন পরে দেখতে পাবেন পুলিশে সন্ত্রাস যে চলছে, মিথ্যা মামলা কর্মী জনজাতির উপরে হচ্ছে। আগামী 15 তারিখে রাজস্থান নেতৃত্বে ডিএম ডেপুটেশন অনির্দিষ্টকালীন জন্য হচ্ছে। 13 ফেব্রুয়ারি হচ্ছে নবান্ন অভিযান অনুপদার নেতৃত্বে। অপরদিকে অজিত প্রসাদ মাহাতোর নেতৃত্বে যে আন্দোলনটা খাড়া হবে তার কিন্তু ভিত্তিপ্রস্তর তৈরি হচ্ছে। এই ভিত্তিপ্রস্তরটা আমাদের উদ্ময় পাথর গুঁজে দিয়ে লাভ হবে নাই, আমরা আন্দোলনটাকে সুসংগঠিত ভাবে করতে চাইছি। মানুষের অংশগ্রহণটা আমরা 75% সুনিশ্চিত করতে চাইছি। আমরা কোনো 1-2% কর্মী জনগণকে নিয়ে আন্দোলন লড়াই যাব নাই। আদিবাসী কর্মী সমাজ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, তার হক অধিকারকে প্রতিষ্ঠা দিব তবে আমরা ছাড়িব। আজ এই 43 বছর বয়সের 20 বছর অতিবাহিত করেছি এই কর্মী আন্দোলনকে। এই মিথ্যা মামলা, ভয়, হুমকি, ধমকি এইগুলা দিয়ে কোনো লাভ হবে নাই। একটা একটা ছা যাদেরকে মিথ্যা মামলা দিয়েছেন থানায় হাজিরা দিতে হচ্ছে সপ্তাহে, কোর্টে হাজিরা দিতে হচ্ছে মাসে। চাষ করে খাওয়া এই ছাগুলার উপরে যে অত্যাচার, এই কুর্মী জনজাতির মানুষের উপরে যে অমানবিক চর্চা চালাচ্ছে পুলিশ প্রশাসন, চার্জশিট পৌঁছিচ্ছে নাই। মিথ্যা মামলা তার আবার চার্জশিট, সেগুলোও ঠিকঠাক নিয়মিত পৌঁছাচ্ছে নাই। কোর্টের রায়ের মাধ্যমে একদিন খাতড়া থানায় হাজিরা দিতে হচ্ছে সপ্তাহে, খাতড়া কোর্টে হাজিরা দিতে হচ্ছে মাসে। কিসের জন্য এরকম হবে? কেন চার্জশিট এখনো পৌঁছাবে নাই? কি অপরাধ করেছিল এই কর্মী জনগণের মানুষরা? কি ছিল যে তাদের অপরাধ? একটা মিছিল সংগঠিত করে 21 দিন 22 দিন করে জেল খাটছে গণতান্ত্রিক রাষ্ট্রে। রাষ্ট্র ব্যবস্থা কি ভাঙিয়ে গেছে? আইন প্রশাসন, প্রশাসক, শাসক কি করতে চাইছে? না এত লোককে এইভাবে দমন পীড়ন না করে আজন্য সরাসরি গুলি চালাই দেন আমাদের যারা আন্দোলন করছে, অবৈধ ঘোষণা করুন। যে আন্দোলনকারীরা অবৈধ আন্দোলন করছে এদের কোনো হক অধিকার নেই, এরা শুধুমাত্র রাজনৈতিক মদত পুষ্ট বলেছেন। দিলীপ ঘোষ বলছে তৃণমূল টাকা দিচ্ছে আন্দোলন করছে, মমতা ব্যানার্জি বলছে কোন মাড্ডু টাকা দিচ্ছে, কোন বিজেপি টাকা দিচ্ছে তার আন্দোলন করছে। আপনারা শাসক, আপনারা আইন তৈরি করেন, আপনারা উদ্মা উল্টা বলতে কথা বলে দিচ্ছেন। একবারও তো প্রয়োজন মনে করছেন না যে এই কুর্মীর কমিউনাল জাস্টিফিকেশনটা পাঠান। যদি আপনার মনে হচ্ছে যে আপনি সঠিক পাঠাচ্ছেন, কেন্দ্র রাজনৈতিক ষড়যন্ত্র করছে, কুর্মীরা কি ফুটবল নাকি? একবার এক পা একবার উপা করবেন, আমরা মানে নেব। আপনার তো এখনো পর্যন্ত এমপি আছে, কুর্মীরা শুনে আন্দোলন ইয়ে করুক, খাড়া করুক, আমরা সেখানে সামিল হব। আপনি দিল্লি এতে যে এমজিএনআরজিএস প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে আন্দোলন করছেন, দারুণ, আমরাও চাই এই আন্দোলনে আমরাও সামিল হব। কারণ গ্রামীণ অর্থনীতি এই ধ্বংসর মুখে। প্রধানমন্ত্রী আবাস যোজনাকে কেন্দ্র করে এই এলাকায় অনেক ইটভাটা, অনেক ছোট ছোট ব্যবসায়ী, ইট সিমেন্ট ব্যবসায়ী যারা ব্যবসা করে খাচ্ছিল সেগুলো আজ কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে। আর দুর্নীতি হয়েছে, দুর্নীতির তদন্ত হবে, কিন্তু গরিব মানুষ কেন বঞ্চিত হবে? দুর্নীতির যত আছে সব তদন্ত তদন্ত হয়ে যারা দোষী তাদের ব্যবস্থা নেন, কিন্তু গরিব মানুষকে অযত হায়রানি করা হচ্ছে। যদি আপনার মনে হচ্ছে যে রাজ্য সরকার দুর্নীতি করছে, প্রত্যেকটা পাবলিকের অ্যাকাউন্টে সরাসরি টাকা আপনারা প্রদান করুন, কিন্তু বন্ধ করে রাখবেন। এটি একটা অ্যাক্ট, এমজিএনআরএ গিয়ে বহু সংগ্রাম করে 100 দিনের কাজ গরিব মানুষ আদায় করেছে, যার টাকায় গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা হয়েছিল, সেই অর্থনীতিকে আজ ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। তার জন্য আমরাও আন্দোলন লড়াইয়ে সঙ্গ দেব। কুর্মীর এই হক অধিকারকে প্রতিষ্ঠার জন্য
আপনি এফডিআই ইস্যুতে কেন্দ্র করে কালো হাঁড়ি কালো শাল ব্যবহার করে দিল্লি লড়াই করেছেন। যদি মুখ্যমন্ত্রীর কথা সঠিক হয় যে কুর্মির আপনারা সঠিক রিপোর্ট পাঠাচ্ছেন কেন্দ্র বিচারিত করছে, তাহলে কেন্দ্রের বিরুদ্ধে আপনার এমপি গুলা কেন যায় লড়াই করছে নাই? সেই লড়াই আমরাও সামিল হব, দেখি কেমন কতদিন আটকায় রাখবে কেন্দ্রীয় সরকার। আর যদি আপনি ভুল হন আপনাকে সঠিক করতে হবে। আমরা যখন দিল্লি যাচ্ছি দিল্লি বলছে না এটা ভুল আছে, তো কুর্মি কি একটা সাধারণ জাতি নাকি যে এসটি করার জন্য এরকম বিচারিতে? আর যতগুলো জাতি হলে কি করে? যদি সঠিক সঠিক আপনার ইচ্ছা থাকে সদিচ্ছা থাকে আপনি সঠিক পাঠান এই কুর্মি জাতকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করবেন না। বহু রাজনীতি করেছে, বহু ছেলে মেয়ের ভূত ভবিষ্যৎ নষ্ট করেছে। সে কথা তো মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই তো বলেছিলেন 18 সালের হলুদ কানালে এসসি হাই স্কুল ময়দানে তিনি বলেছিলেন দীর্ঘ 70 বছরে কুর্মি কমিউনিটির মানুষের অধিকারের কথা নিয়ে যারা এই এলাকায় তুলে ধরে না তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই এই এলাকায়, তো উনি তো বলেছিলেন এই কথা। তিনি উনার নিজের কথা নিয়ে উনি কেন এই জায়গাটাকে এইভাবে ইয়ে করছেন? তাহলে মানুষের জন্য রাজনীতি না রাজনীতির জন্য মানুষ? আর যারা ওই বিরোধিতা সুচরাই ছিল যারা বিরোধিতা করে রতনলাল হাসদার মতো কিছু কিছু মানুষ উল্টা পাল্টা ভাষায় গালিগালাজ করেছে, এখনো আমাদের সহ্যশীল আছি সহ্য ক্ষমতার মধ্যে আছে, কিন্তু আর বেশি দিন আমরা থাকিব নাই। আমরা কিন্তু সরাসরি সংঘাতে নেমে যাবো যদি আমাকে কেউ অশ্লীল ভাষায় গালিগালাজ করে, আমাকে কেউ ক্ষত্রিয় বলে, আমাকে কেউ ও আদিবাসী বলে। আমি সরকারি গের সরকারি আদিবাসী আছি, আমি সরকারি আদিবাসী স্বীকৃতির জন্য লড়াইটা করছি। ভাববেন নাই আমরা সহজে ছাড়ি দেবো, এতদিন ধরে কিছু বলি নাই মনে মনে করিবেন নাই যে আমরা পারিনি, কিন্তু আমরা যেটা পারি সেটা করেও দেখাই দেব। সাবধান হয়ে যান রতনলাল বাবু, নাইলে কিন্তু ওই উল্টা পাল্টা বলা কুর্মি আলী কোনো ভাষা নেই ধনঞ্জয় সর্দার বলে দিচ্ছে, এদিকে বিশ্ববিদ্যালয়গুলো পঠন পাঠন হচ্ছে, এগুলো কি এইসব লোকের বিরুদ্ধে আমাদের ইয়া দিয়ে আসিছি? কেন এখনো পদক্ষেপ নেওয়া হয়নি প্রশাসনিক স্তরে? সরকারি স্বীকৃতি একটা ভাষাকে উল্টা পাল্টা মন্তব্য করছে, তাদের বিরুদ্ধে এখনো কেন পদক্ষেপ নেওয়া হয়নি প্রশাসনিক স্তরে? আইন কি হাতে তুলে নিতে হবে আমাদেরকে? বারবার বলা হচ্ছে আমরা একদম, আমরা তো কোনো জাতির বিরুদ্ধে কোনো লোকের বিরুদ্ধে কোনো কথা বলিনি। আমাদেরকে আমাদের বলা হচ্ছে যে কুর্মি জাতিকে হিন্দুত্বকরণের অপচেষ্টা হচ্ছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমরা বলেছি যে আমাদের মূর্তি পূজক নয়, আমরা হচ্ছে প্রকৃতির পূজক, আমরা প্রকৃতিকে নিয়ে থাকি, মূর্তি আমাদের নয়। আমার জাতি আমার ধর্মের আমার বর্ণের আমার মানুষকে আমি বলতে পারি আমার ধর্মকে বাঁচায় রাখার উদ্দেশ্য নেই, আমরা তো কারো ধর্মের আঘাত দিয়ে উদ্দেশ্য বলিনি, আমার ধর্মকে বাঁচানোর জন্য যা যা করণীয় আমার লোকদেরকে আমি সেটা বলছি। অসুবিধা কোথায় আপনার? ম্যানমেড প্রবলেম তৈরি করে দমন পীড়ন চালানোর চেষ্টা চলছে, কি অপরাধ ছিল আমাদের মানুষদের? কমপ্লেন অভিষেক ব্যানার্জি করেছিল আমাদের বিরুদ্ধে, চার্জশিট জমা পড়ছে না, ডেলি ডেলি আমরা হায়রানি শিকার হচ্ছে, আমাদের গরিব ছেলে মেয়েরা সপ্তাহে একদিন করে সাবডিভিশন যেতে হচ্ছে, করতে যেতে হচ্ছে, কিসের জন্য এগুলো করতে হবে আমাদেরকে? একে তো মিথ্যা মামলা, তার আবার সময় অপচয়, কই প্রশাসনিক স্তরে তো আলাপ আলোচনা কোনো প্রচেষ্টা চালানো হচ্ছে না, তার কাছে যাইনি আমরা। ডিএম এসপি সচিব সিএম এর সাথে বসেছি, অভিষেক ব্যানার্জির সাথে বসেছি, দিলীপ ঘোষকে মেমোরান্ডাম দিয়েছি, রাজনাথ সিংকে মেমোরান্ডাম দিয়েছি, কাকে দিইনি? কি করলে হবে? রাষ্ট্রীয় সন্ত্রাস চালায় কুর্মি আন্দোলনকে দমন করে দিল। উড়িষ্যায় চলছে, পশ্চিমবঙ্গে চলছে, ঝাড়খণ্ডে চলছে, কোন রাজ্যে আমাদের যেখানে কুর্মি আছে অধিকাংশ লোক এখন জানেনি কুর্মি আর কুর্মির ফারাক,
হয় চক্রান্ত করছে নাইলে কুর্মি আর কুর্মির ফারাকটাকে বুঝতে হবে। সমতলের কুর্মি যারা গোত্রধারী কুর্মির সাথে টোটেমিক কুর্মির এক করে দেখাই দিচ্ছে। এগুলো জানা নাই এমনটা নয়, সময় জানে ওরা পড়াশোনা করে জানিছি না পড়েও আছে, তাহলে সেই পড়াশোনাটা কি তারা করে নাই? সবাই জানে সব কিছু, গেলে চক্রান্ত। কুর্মি জনগণকে বলছি সংগঠিত হন, ঐক্যবদ্ধ হন, সুসংবদ্ধ হন, লড়াইয়ের ময়দানে নামতে হবে খুব শীঘ্রই। কুর্মির পুঁজি এই চাষবাস, এই চাষবাসটা শেষ হোক। একে প্রকৃতি মারছে, সময়ে জল পড়ে নেই, অসময়ে জল পড়ছে, যদিও আমাদের দিকে হয় নাই। সারা রাজ জাগিয়ে বীরেন্দ্র সরিষা পাওয়ায় এখনো সারা রাজ জেগে আছে, এই জন্য বলি গোলা ফোলা বসিয়ে আছে বলি এত বেশি বলতে হবে না কাকা। ধান হয় নাই, তাইলে নিজেদের চাষবাসটাও করতে হবে, রুজি রোজগারও থাকতে হবে, লড়াই সংগ্রামের মাঠে তো থাকতে হয়। জানেন তো সপ্তাহে আমাদের একদিন হইলেও আমরা তো মিটিং করতেই হয় কোথাও না কোথাও, ঝাড়খণ্ড, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, আমার তো আরো অন্য রাজ্য। তাহলে সে জঙ্গলমহল আছে, বুদ্ধিজীবী এসেছিল, সে বুদ্ধিজীবীরা কোথায়? ওরা মানে কারা বুদ্ধিজীবী? কিভাবে হয় কারা বুদ্ধিজীবী? ওরা শুধু ওই বুদ্ধিজীবী মানে কি বলবো, বুদ্ধিকে জীবিকা করার উদ্দেশ্যে ওরা এখন সব এক বড় বড় কমিটির সভাপতি হয়ে চেয়ারম্যান হয়ে বসে লালবাতি নীলবাতি গাড়ি চড়ে ঘুরে বলছে। ওদের বুদ্ধি মোমবাতি ফুরাই গেছে, মোমবাতি কিনতে ওদের পয়সা নাই, মোমবাতি কিনতে ওদের পয়সা নাই, তো ওই মোমবাতি কিন মানে ফুরাই গেছে বলে ওরা আর এখন মিছিল করছে না। এতগুলো সামাজিক এত একটা মানে রাস্তায় কুকুর মারা গেলেও দেখেছি মানে পশুপ্রেমী সংগঠনরা থাকে, তো এই কুর্মির যে এত বড় হক অধিকার থেকে বঞ্চনা এটাই কোনো সংগঠন ছাই দিচ্ছে নাই। হ্যাঁ, এদের হক অধিকার থেকে বঞ্চিত দীর্ঘদিন ধরে বঞ্চনা করে রেখেছে, সেগুলো কেউ পদক্ষেপ নিচ্ছে না, উল্টে বিরোধিতা করছে। এই হচ্ছে রাষ্ট্রীয় ব্যবস্থা, এই রাষ্ট্রীয় ব্যবস্থার বিরুদ্ধেই কিন্তু মানে কি বলবো দাঁড়াইতে হবে, নাহলে শাসক তো পরিবর্তন করতে হবে। প্রশাসন আপনি বদলি হবে, সাধারণ কথা, শাসক বদলাইতে হবে, প্রশাসন আপনি বদলি যাবে হয় মানে কি বলবো, এইটা আমাদের উপর দৃঢ় প্রতিজ্ঞা নিতে হবে। আমাদের সমস্ত জায়গায় পাড়ায় পাড়ায় তালাই বৈঠক এগুলো আমাদের আরো শুরু করতে হবে, এমন এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যে দরকার হলে আমরা মানে কি বলবো টোটেল আমরা আমাদের আন্দোলনটা একদম চরম পর্যায়ে নিয়ে যাবো। একটা আন্দোলন এতদিন ধরে চলতে থাকে এখনো কিছু, কিন্তু স্বাধীনতার আন্দোলনের থেকে ওইটা তো বেশি লড়াই করতে হয়েছে আমাদের মানুষকে। মানে আমাদের কথা শুনিবার মতো কোনো প্রশাসনও নাই, কোনো আমলাও নাই, কোনো এমএলএ এমপিও নাই, তোরা কি করতে এদিকে ভোটে দাঁড়াইতে আসে? এগুলো আমাদের এবার রুখে দাঁড়াইতে হবে। মানে আমরা তাহলে এই ভারসাম্য বজায় রাখতে আমাদেরকে রাখা, হ্যাঁ আমরা সেই ওটাকে কি বলে ইকোসিস্টেম, ইকোসিস্টেমের আমরা হচ্ছে শুধু একমাত্র ভোটার, কাঁচামাল। এই কাঁচামাল যতদিন আমরা এই হিসাবে থাকবো ওদের বিরাট ব্যাপার, কিন্তু আমরা প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের সব মানুষকে আবার বলছি চুলহা সাল পর্যন্ত আন্দোলনকে আমরা পৌঁছাই দিয়েছি, এরপর চুলহার কর্তৃদেরকে অনুরোধ করছি প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আপনারা সন্ধ্যা হলে যেরকম মহিলা গ্রুপ তৈরি করে মিটিং করেন, এখন কুর্মীদের মহিলা গ্রুপ তৈরি করে প্রত্যেক পাড়ায় পাড়ায় মিটিং করুন। পার্বতী দি আছেন দেখতে পাচ্ছি, আপনাদেরকে অনুরোধ করিব আপনারা মানে সারাদিন নিজের রুজি রোজগার করুন, কিন্তু সন্ধ্যাবেলায় পাশাপাশি যে পাড়াগুলো আছে সেই পাড়াগুলোয় তালায় মিটিং করুন। আমাদের যে সংস্কৃতির গান বাজনা আছে সেইগুলো টুকটাক যাইয়ে পাড়ায় পাড়ায় রিহার্সেল করুন, অন্য পাড়ায় রিহার্সেল করুন, সংগঠনকে আবার মজবুত করুন। মহিলাদেরকে অনুরোধ করব, যুব ভাইদের অনুরোধ করব, যারা পড়াশোনায় আছো ভাই পড়াশোনাটা নিয়মিত সঠিকভাবে করো, পড়ো আর লড়ো, বিনোদবাবুর সেই আদর্শে সেই দীক্ষায় দীক্ষিত হয়ে সবাই লড়াই সংগ্রামে থাকো। বিভিন্ন কলেজে এক মিনিটের জন্য হলেও কুর্মি কুর্মিয়ালি বিষয়টা নিয়ে আলোচনা করো, তোমাদের এই জন্যই আমরা বিশ্ববিদ্যালয় থেকে পঠন পাঠনগুলো আমরা
উদ্ধার করতে পারিছি, আমরা এই ভাষাটাকে নিয়ে যেতে পারিছি। প্রত্যেককে বলিব সারাদিনে একটা মিনিটের জন্য হলেও আপনারা এই এই যে লড়াই সংগ্রামের প্রসঙ্গ আলোচনা করুন, পাড়ায় বৈঠকে করুন, যেখানে গান বাজনা রিহার্সেল করিবেন সেখানে করুন। আমরা আগামী 8 এবং 9 মার্চ আমরা একটা চিন্তন মন্থন করব, একটা সম্মেলন করব। আমাদের যত যা কুর্মীর বুদ্ধিজীবী মানুষ আছে, যত যা প্রাক্তন এমএলএ এমপি, বর্তমান এমএলএ এমপি যারা আছে, সব মানুষকে নিমন্ত্রণ করিব, বুদ্ধি পরামর্শ করিব। যত যা প্রাক্তন আইএস আইপিএস আছে সারা ভারতবর্ষের, আমাদের কুর্মীর যারা আছে তাদের নিয়ে আমরা বসব এবং 10 তারিখে আমরা প্রকাশ্য সম্মেলন করব। সেখানে প্রায় 20 লক্ষ মানুষের লক্ষ্যমাত্রা আমরা রাখিছি এবং সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আপনারা প্রচার প্রসারটা করুন। প্রত্যেকটা মা কাকি জেঠিদেরকে বলিব আপনারা এবং বুদ্ধিজীবীদেরকে বলিব, চাকরি বাকরির পরে 1 ঘন্টা আধ ঘন্টার জন্য হলেও আপনারা সময় দেন। এই এই জাতকে বাঁচাইতে গেলে, এই জাতের হক অধিকার প্রতিষ্ঠা পেতে গেলে প্রত্যেকটা বুদ্ধিজীবী, কুর্মী সমাজের যারা বুদ্ধিজীবী মানুষ আছেন, আমাদের রাজেশ বাবুর মতো যারা শিক্ষকতা চাকরি থেকে বরখাস্ত করলেও যারা পিছু হটে নেয়, সেই রকম মানুষ এগিয়ে আসুন হক অধিকার প্রতিষ্ঠার জন্য। নচেত এই কুর্মী জাতির পরিত্রাণের উপায় নাই, কারণ এখানে শাসক প্রশাসক সবাই আমাদের বিপরীতে। একটা ন্যায্য দাবি, একটা অধিকারকে কেউ সামনে নিয়ে আসছে নাই, আলোচনার টেবিল পাচ্ছে না, অথচ দমন পীড়ন চলছে। তাই সবাইকে অনুরোধ করিব আপনারা আসুন, সংঘবদ্ধ করুন, প্রত্যেকটা হাঁড়িশালে আমাদের কথা পৌঁছান। এই আবেদন, এই নিবেদন রাখি। এই সঙ্গে আরেকটু যেটা বিষয় আছে সেটা হচ্ছে, এই বিষয়গুলো আমাদেরকে করতে হবে কেন? এই যে বিভিন্ন রাজনৈতিক দল আছে, যে ভারতবর্ষ তো বহুত্ববাদী দেশ, গণতান্ত্রিক দেশ, এখানে তো অনেক রাজনৈতিক দল আছে, তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, তো তাইলে এটা আমাদেরকে করতে হবে কেন? রেখা ভাজারের লোকগুলাকে, ওরা তাহলে কি কাজ করে? ওরাকে তাহলে আমরা যে ভোট দিই, ওদেরকে ভোট দিয়ে ওরা কি এনজয় করবে এর জন্যে? আর এই সাধারণ মানুষের দাবি দেওয়া নিয়ে যদি ওরা কথা না বলবে, তো তাহলে ওরা ওদের কাজটা কি? ওরা যে রাজনীতি এত বড় বড় বলে নেতা, কেউ এমএলএ, কেউ এমপি, এই এলাকায় তো এতদিন ধরে ভোটও দিয়ে এসেছে মানুষ, তাহলে ওদের কাজটা কি? ওরা তাহলে কি করবে? ভোটটা নেওয়ার পরে ওদের কাজ কি থাকে? যাই হোক, বীরেন্দ্রনাথ মাহাতো যেটা আবেদন করলো যে আমরা তো রেঙ্গা ভাদরের আন্দোলন করছি, তো রাজনৈতিক দলদেরও একটা দায় দায়িত্ব থাকে, যে একটা জায়গায় দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম করছে, দাবি করছে, তো এদের এই দাবির সম্পর্কে সত্যি সত্যি আজ পর্যন্ত কোন মানে রাজনৈতিক দলের ইস্যু কিন্তু এটা হইল না। তাইলে আমরা মানে রাজনৈতিক ইস্যু এখনো করতেই পারলাম না আমাদের লড়াইটাকে, বারে মানে আমরা একত্রিত নই, কিছু কানাপানিকার জন্য হয়তো ওরা ভাবছে যে এরা যাই করুক, অবশেষে দিনে শেষে ভোটটা তো তৃণমূলেই পাবে, ভোটটা তো বিজেপিই পাবে, ভোটটা তো সিপিএমই পাবে, ভোটটা তো কংগ্রেসই পাবে, এইটাই ওরা ভাবি বসে আছে নাকি? দেখতে হবে তাইলে কি করে। হ্যাঁ, ওদের ওদের দায়িত্ব মানে আমরা সমাজ আন্দোলন করি, একটা সমাজকে নিয়ে আমরা সমাজ আন্দোলন করি, আর রাজনীতি যারা করে তারা বহু সমাজকে নিয়ে আন্দোলন করে, তো তাইলে কি কুর্মীরা কি ওদের বহু সমাজের মধ্যে পড়ে নি? এটা তো একটা দারুণ কথা বলিছু কাকা। তো যাই হোক, এগুলো হওয়া উচিত। আর আমাদের আমরা দেখুন, আমরা লড়াইটা কিন্তু শুধু কুর্মীর এসটির জন্য লড়াই করিনি, আমরা কি করে সারের দাম কমানো যাবে, কি করে গাছ কাটা বন্ধ হবে, কিভাবে বেআইনি বালি রোধ করা যাবে, কিভাবে লোকালের মানুষ মানে ন্যূনতম মূল্যে বালি পাবে, আমরা সেই লড়াই করে চলেছি, কোনো চিন্তা নাই। আমাদের যারা মানে রাজনৈতিক দলগুলো যারা ভাবে বসে আছেন, হ্যাঁ আপনারা তো কিছু করতে পারবেন না, আমরা দেখিয়েছি, কারণ স্যার 2500, 2600, 3000 টাকায় বিকেলেও 1500 টাকার কোনো রাজনৈতিক দল নাই, কোনো কৃষক সভা নাই, এই আদিবাসী কর্মী সমাজেই করেছে এই লড়াইটা। আর এই যে বালি,
আজকে কদমাগড়ে এই কিছুদিন আগে 5000 টাকায় দু নম্বরই করে নাকি বালি আসছিল সিএন কি সব বলে না তাইলে ওই 5000 টাকার বালিটা কি করে পাচ্ছিল তাইলে আজকে ওই ওটা কি বলে বালির পারমিশন থেকে তোমরা গাড়ি লাইনের লোক নিয়ে রয়্যাল তাইলে আজ বলছে নাকি 3100 টাকা তো জিজ্ঞাসা করলাম বলছে ওখানে ওইখানে নাকি 2200 টাকা লাগি যাচ্ছে তাইলে তেল খরচা ড্রাইভারের নিয়ে 3100 নিচে নাকি কদমাগড়কে বালি দিয়া যাবে কিনে কি জন্য দিব 2200 টাকা উঠাই যা হ্যাঁ হ্যাঁ না কালকের রিপোর্ট আর কি কালকের রয়্যালটি নাকি পাইছে বালি ওইখানে পড়ছে তাহলে আমি গেছিলাম বলছে 2200 টাকা তো এই বালির বিরুদ্ধে আমরা যাব সব লোকের মঙ্গল চাইব কুড়মির মঙ্গল কেউ না চাইলেও আমরা কিন্তু সব লোকের মঙ্গল চাইব যাই হোক তারা যে পড়াশোনা করেছে তারা কি পড়াশোনা করে তাদের মধ্যে কি এই ধরনের কোন রকম কোন মানে বুদ্ধি সবাই আছে সবাই আছে লোকে নিজের দেহের কোন একটা অঙ্গকে বাদ দিয়ে সুস্থ সবল দেহ গঠন করা যাবে সেই রকম কোন পদ্ধতি কোন রাজনীতিবিদ বলে দেখলো এত বড় একটা কমিউনিটির মানুষকে বাদ দিয়ে যদি বলে দেশের বিকাশ করব রাজ্যের বিকাশ করব এটা কখনো সম্ভব না বিকাশ বলে দিলে ওটা বিকাশ হয়ে যাবে কোনদিন কোন থিওরি আছে কেউ বলে দেখো দেহের কোন একটা অঙ্গকে বাদ দিয়ে যদি সুস্থ সবল দেহ গঠন করা যায় ওইরকম কোন পদ্ধতি যদি আছে তাহলে সে বলুক দেখি কোন তার পদ্ধতিটা কি ওটা বিচার করবে মানুষ মানে তাহলে এত বড় একটা কমিউনিটির মানুষ যে কমিউনিটির মানুষকে এইভাবে বঞ্চিত করে রাখে এবারে বলবে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস লেকিন কুড়মি কা বাদ আরে দেশের এত বড় কুড়মি কমিউনিটির মানুষ টোটেমিক কুড়মি কমিউনিটির মানুষকে বাদ দিয়ে দেশের বিকাশ রাজ্যের বিকাশ কি করে সম্ভব হয় কবে সম্ভব হবে সেটা আমরা কি রাজনীতির মানে সস্তা কাঁচামাল জঙ্গল মহলে 42% হচ্ছে কুড়মি এই 42% মানুষের উন্নয়ন না করে এই জঙ্গল মহলের উন্নয়ন হবে না এটা শান্তি না শ্মশানের শান্তি বোঝা যাচ্ছে না এটা হাতিয়ে লোক মারি দিচ্ছে হাতির মানে কি বলবো হাতি তো স্থায়ী বাসিন্দার মধ্যে সার্টিফিকেট পাই গেছে আমাদের এই জঙ্গল মহলে না ওটা ঠিক আছে ও খাবারটাই খায় ও পাথর খায় নাই ও আর খাবারই খায় আমি ধানটা ফলাইলে হবে কি ও কি খাবে কুয়ার খাবার বটে ধান ও মাটি খাই থাকবে কি তো সরকারের উচিত তো তাইলে যে এগুলো চাষে আরো সহযোগিতা করা উৎসাহিত করা নিশ্চয় জলের ব্যবস্থা বজায় রাখতে জীবজন্তুকে বজায় রাখতে তাদের সমস্ত দিক সবার দিক দেখভাল করবার জন্যই তো আমরা তাদেরকে রাখেছি নাহলে কি দরকার ছিল দেশের এই ধরনের শাসন ব্যবস্থা এই ধরনের পরিকাঠাম গড়ে তুলবে তার সাথে উপযুক্ত ব্যারিকেড করা মানুষ মরাচ্ছে কলকাতায় তো একটা টাওয়ার মানে কি বলে টিউব বাস্ট হয়ে লোক মরলেও তার ঘরের লোক চাকরি পাচ্ছে তো আমাদের জঙ্গল মহলের মানুষগুলোকে হেন্না ফেন্না বটে নাকি না দেখতে খরখসিয়া কালো বটে বলে এদের ঘরের লোকগুলো চাকরি বাকরি পাচ্ছে না তো হাতি যারাকে মরাচ্ছে মানে কি বলবো পুনর্বাসনের প্যাকেজ সহ তাদেরকে চাকরির জন্য চাকরির ব্যবস্থা করতে হবে তো নাইলে কি জন্য হাতের সঙ্গে সহ অবস্থান করি সে তো নিশ্চয় হ্যাঁ দেখুন এই যে খাতাম আমার রানীবাঁধের মানে একদম জঙ্গলের ভিতরে ওইখানে রেবতী মাহাতো বলে একটা আমাদের গায়ের জামাই জামাইয়ের ভাই জামাই জামাইয়ের ভাইটা তার পুরো পাঞ্জরা ফাঞ্জরা সব হাতিয়ে ভাঙি দিয়েছে কে বাবা রে তো লোকগুলো বাঁচিয়ে আছে কিন্তু সরকারের কোনো সেদিকে হেলদোল নাই তো যাই হোক অনেকগুলো বিষয় অনেক সময় আমরা লিলাম আমার একটু কর্মসূত্রে অন্য জায়গায় যাইতে হবে এখানে হাতি যেমন জঙ্গল মহলের স্থায়ী অধিবাসী হয়ে গেছে তারাও থাক আমরাও থাকি কিন্তু শান্তিপূর্ণ ভাবে যাতে সহ অবস্থান হাতির সাথে কই থাকতে পারি আমরা অন্তত রোজি রোজগার বনে জঙ্গলে আমাদের যেতে হবে পাক পালা তুলেই তো আমাদের সংসার পাতি চলে তো এগুলো আমরা প্রশাসনের লোকদেরকে আবেদন রাখব সেগুলাও দেখুন যাতে আমরা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারি তার আবেদন নিবেদন রেখে সবাইকে গড় নমস্কার জোহার জানিয়ে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা এখানে শেষ করছি ধন্যবাদ।